ময়মনসিংহের ত্রিশালে পৌর নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। ত্রিশাল প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ জানান, রবিবার সন্ধ্যায় ত্রিশাল চকবাজার মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য স্বতন্ত্র মেয়র প্রার্থী, ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি এম এ এস আলম বাবলু, লিটন মণ্ডলের সভাপতিতে সাইদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন, সাজিদ আহমেদ, মোশারফ হোসেন, ফারুক আহমেদ, শহীদুল আলম রিপন সহ অন্যান্যরা। আলোচনা শেষে বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে ত্রিশাল বাজারে গণসংযোগ করা হয়। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক। আমি বলবো আজকে ত্রিশাল পৌরসভার মানুষ অবহেলিত, নির্যাতিত বিভিন্ন দিক দিয়ে আজকে যারা এই পৌরসভার মেয়র পদে শাসন করেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জনগণকে প্রতারণা করেছে। আপনারা তাদের কাছ থেকে 30,000-40,000 টাকা নিয়ে তাদেরকে ভীষণ ভাবে আপনারা বলেন আকাশ থেকে 200-300-400 টাকা পাহাড়ের বেতন নিচ্ছে, কি কথা ঠিক না ভাই? যদি সামনে আমাকে মেয়র পদে নির্বাচিত করেন, আল্লাহর উপর ভরসা রেখে এই ত্রিশাল পৌরসভার ভিতরে কোন নির্যাতন কোন